গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনাক্রমে গাড়ি পানিতে পড়ে গেলে কি করবেন? তুমি কি জানো কিভাবে পালাতে হয়? আমার পরবর্তী 3 বাক্য মনে রাখবেন, এটি আপনাকে দ্রুত বিপদ থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। এটি গুরুত্বপূর্ণ মুহূর্তে আপনার জীবন বাঁচাতে পারে। প্রথম, যখন জলের মধ্যে গাড়ি পড়ে যায়, এই সময়ে আমরা গাড়ির মূল্যবান জিনিস সম্পর্কে চিন্তা না করা উচিত। পালানোর জন্য আপনার দ্রুত দরজা খুলতে হবে। তারপর যদি এই সময় গাড়ির জানালায় পানি উপচে পড়ে, পানির চাপের কারণে গাড়ির দরজা খোলা যাচ্ছে না, গাড়ির বৈদ্যুতিক যন্ত্রপাতে শর্ট সার্কিট হতে পারে পানির প্রবেশের কারণে, আমাদের দ্রুত জানালা দিয়ে পালানোর উপায় খুঁজে বের করতে হবে। কিন্তু এই কাঁচের গ্লাস খুব শক্ত, আমি আমার পা দিয়ে এটা খোলা সম্ভব নয়। আমাদের দ্রুত হেডরেস টানতে হবে। তারপরে গ্লাসে ঢুকানোর জন্য হেডরেস ধারালো অংশটি ব্যবহার করুন জানালার পাশের প্রান্তে। তারপর এইভাবে জুড়ে চেষ্টা করুন, আপনি জানালা ভেঙে পালিয়ে যেতে পারেন। দ্বিতীয় সুযোগ, ঠিক যখন গাড়ির পানিতে পূর্ণ হতে চলেছে, ঠিক এই সময়ে গাড়ির ভেতরে এবং বাহিরে পানির চাপ মূলত একই। চলো একটা গভীর শ্বাস নিয়ে দ্রুত দরজা খুলে পালিয়ে যাই। তৃতীয়, যদি আপনি এই পরিস্থিতির সম্মুখীন হন, গাড়ির দরজা এখনও খোলা যাচ্ছে না, আমাদের দ্রুত গাড়ির পিছনের সিটে চলে আসতে হবে, কারণ সমস্ত গাড়ির ইঞ্জিন এবং অন্যান্য উপাদানগুলি গাড়ির সামনে রয়েছে। গাড়িটি পানিতে পড়ার পর গাড়ির সামনের অংশ প্রথমে ডুবে যাবে, গাড়িটি পানির নিচে যেতে থাকবে। এই সময় আমরা পিছনের সিট নিচে করা উচিত। টাস্কে আরোহণ করুন। টাস্কে একটি জরুরি অব্যাহত সুইচ আছে, আসুন আলোতে করে তীরের দিকে এগিয়ে নেই। আপনি টাস্ক খুলতে পালাতে পারেন। আমি আশা করি কেউ এই পদ্ধতি ব্যবহার করার প্রয়োজন হবে না, কিন্তু আমি আশা করি আপনি এটি সঠিকভাবে আয়ত্ত করেছেন। আপনি কি এটি শিখেছেন? গাড়ি সম্পর্কে আরও জানতে আমাকে অনুসরণ করুন।